নমস্কার বন্ধুরা, টেস্টি বাঙালি রান্নায় আমি ঝুমা আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। চিকেন যেভাবেই রান্না করা হোক না কেন বেশ জমিয়ে খাওয়া যায়, তবে মাঝে মাঝে একটু স্বাদ বদল করতে পারেন। আস্তায় মেথিমালায় চিকেনের রেসিপি রইল আপনাদের জন্য। নান রুটি পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগে। রেসিপিটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তবে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, মেথিমালায় চিকেন। তো প্রথমে এখানে আমি 700 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এটাকে আমি ম্যারিনেট করে নেব। তো তার জন্য সবার প্রথমে এখানে আমি দিলাম জল ঝরানো টক দই। তো পরিমাণ মতন টক দই আমি দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিলাম ধনে গুঁড়ো, দিলাম জিরে গুঁড়ো, দিলাম লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। এরপর আমি এর মধ্যে দিলাম কসুরি মেথি, এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল। এবার সমস্ত উপকরণগুলো চিকেনের সঙ্গে খুব ভালো করে মেখে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। এরপর আমি 30 মিনিটের জন্য এটা রুম টেম্পারেচারে রেখে দেব। তো আমি গ্যাসে কড়াই বসিয়ে, কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। আপনারা রান্নাটা সাদা তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। তো চিনিটা ক্যারামেলাইজড হয়ে গেলে এর মধ্যে আমি গোটা গরম মশলা থেতো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। গরম মশলাটা ভাজা হয়ে গেলে আমি হ্যান্ড চপারে করে একদম মিহি করে পেঁয়াজটাকে কুচিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিলাম 4টে কাঁচা লঙ্কা। এরপর পেঁয়াজটা একটু কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। তো মাঝে মাঝেই নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিলাম আদা রসুনের পেস্ট। এরপর আদা রসুনের পেস্টটা লো টু মিডিয়াম ফ্লেমে একটু কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো মশলাটা কষানো হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। আমি চিকেন ম্যারিনেশনের সময়ও লবণ দিয়েছি, তো সেই বুঝে লবণটা দিতে হবে। দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার মশলাটা আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিলাম। এরপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে বেশ কিছুক্ষণের জন্য এটা কষিয়ে নিতে হবে, মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো এভাবে আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণের জন্য চিকেনটা কষিয়ে নিলাম। তো চিকেনটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এরপর আমি এর মধ্যে দিলাম পরিমাণ মতন কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটাটা দেওয়ার পর মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণের জন্য এটা একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে আর চিকেনটাও 80% মতন সেদ্ধ হয়ে গেছে। এ সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন উষ্ণ গরম জল। এটার গ্রেভির পরিমাণ খুব বেশি হয় না, তাই এখানে আমি 1 কাপ পরিমাণ উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এ সময় লবণটা একটু চেক করে নিতে হবে। তো সামান্য পরিমাণ লবণ দিলাম। এরপর ঢাকা দিয়ে আরও 5-6 মিনিটের জন্য এটা একটু রান্না করে নেব। তো 5-6 মিনিট হয়ে গেছে, চিকেনটাও অলমোস্ট ডান। এবার নামানোর আগে আরও কিছুটা কসুরি মেথি দিয়ে দিলাম। এরপর দিলাম ফ্রেশ ক্রিম। এই ক্রিমটা আমার বাড়িতে তৈরি করা,
তো বাড়িতে তৈরি করা ফ্রেশ ক্রিম আমি ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে বাজারের ক্রিমও ব্যবহার করতে পারেন। এরপর লো ফ্লেমে আরও 2 মিনিটের জন্য গ্রেভিটা একটু ফুটিয়ে নেব। তো 2 মিনিট হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিলাম। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর মেথি মালাই চিকেন কিন্তু পরিবেশনের জন্য একদম তৈরি। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখবেন। আর ভিডিওটি লাইক, শেয়ার এবং নতুন বন্ধুদের কাছে আরও একবার অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর বেল আইকনের অল বাটনটা অবশ্যই করে প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপির ভিডিও দেব তার নোটিফিকেশন খুব সহজেই সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।